আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুনাইদ হ্যান্ডরাইটিং টিপ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি মাওলানা আবু নাসির জুনাইদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর একটি লাইক কমেন্ট ও শেয়ারের আশা তো করতেই পারি। হ্যাঁ বন্ধু, ভিডিওটি ভালো না লাগলে শেষ অবধি দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমি দেখাবো বাংলা 50টি বর্ণ নুরানি পদ্ধতিতে কীভাবে নিজে শিখবেন এবং আপনাদের সোনামণিদেরকে শিখাবেন। এই নিয়ম অনুসরণ করলে অতি সহজে 50টি বর্ণ সুন্দর হাতের লেখা সহ শিখতে পারবেন। আমি এই 50টি বর্ণকে 11টি ভাগে ভাগ করে লিখে শেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। 11টি থেকে এক নম্বরে আমি 60টি বর্ণ লিখছি। ব ববিন্দু র ক ধ ঘ ঝ রি। দুই নম্বরে 3টি বর্ণ ত সর অ সর আ। 3 নম্বরে 5টি বর্ণ মূর্ধন্য তালাব্যস ল দন্ত ন ম। 4 নম্বরে 5টি বর্ণ ড ড বিন্দু র রস দীর্ঘ বর্গীয় জ। প্রিয় বন্ধুরা, আমি যেভাবে লিখছি এভাবে লেখাটা খুবই সহজ এবং উচ্চারণ করাটা খুবই সহজ এবং বর্ণগুলো ছোটোদেরকে শেখানো খুবই সহজ হবে। এখানে দেখতে পাচ্ছেন যে একটি হরফ লিখতে পারলে আরও 60টি হরফ লেখা যায়। যেমন ব ববিন্দু র ক ধ গ ঝ রি। ত লিখলে লিখতে পারলে আর 2টি বর্ণ লেখা যাবে। মূর্ধন্য লিখতে পারলে আরও 4টি বর্ণ লেখা যাবে। ড লিখতে পারলে আরও 4টি বর্ণ লেখা যাবে। 5 নম্বরে 5টি বর্ণ এ ঐ ই উ ও। 6 নম্বরে 6টি বর্ণ ড ঢ বিন্দু র ট চ ছ দ। এরপরে 7 নম্বরের বর্ণ, 7 নম্বরের 1টি বর্ণ লিখলে আরও 2টি বর্ণ অর্থাৎ 3টি বর্ণ প্রায় কাছাকাছি লেখার ধরন, সেটি হচ্ছে ভ খ উয়। ভ খ উয়। 8 নম্বরে 4টি বর্ণ হ রস্বই থ দীর্ঘই। 9 নম্বরে 4টি বর্ণ অর্থাৎ 1টি বর্ণ লেখলে আর 3টি বর্ণ খুবই সহজে লেখা যাবে। দেখতে পাচ্ছেন একই ধরন একই সাইজ লেখা। অন্তস্থ জ অন্তস্থ অ মূর্ধন্য স ফ। 10 নম্বরে 4টি বর্ণ ঘ ঠ প দন্ত স। 11 নম্বরে 4টি বর্ণ অনুসার বিসর্গ খণ্ডত চন্দ্রবিন্দু।